নমস্কার হর্ষ নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ। রায়গঞ্জে আরও এক করোনা পজিটিভ, উত্তর দিনাজপুরে 5, হেমতাবাদ, ইটাহার, রায়গঞ্জ এই 3 ব্লকে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। বৃহস্পতিবার জেলা প্রশাসন জানিয়েছে রায়গঞ্জ ব্লকে আরও এক করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। এবার করোনার আক্রান্তের খোঁজ মিলল রায়গঞ্জ ব্লকের মহারাজপুর নয়াপাড়া গ্রামে। এই নিয়ে উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5। জেলা প্রশাসনের কাছে এই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পরে তাকে বাড়ি থেকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তি মুম্বাইতে শ্রমিকের কাজ করতেন। গত 8ই মে মুম্বাই থেকে বারসই হয়ে বাড়িতে ফেরেন আক্রান্ত ব্যক্তি। এরপর 10ই মে তার লালারস সংগ্রহ করে মালদায় পাঠানো হয় টেস্টের জন্য। মালদা থেকে পজিটিভ রিপোর্ট জেলা প্রশাসনের কাছে পৌঁছানোর পরই আক্রান্তকে করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে কলকাতা তপসিয়া ফেরত রায়গঞ্জের শ্যামপুর ও ঘরুই এবং হেমতাবাদের রনহট্টা এলাকায় 3 রোগীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। গত 7ই মে ওই 3 জনের স্ব্যাব স্যাম্পল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়েছিল। পজিটিভ রিপোর্ট আসার পরেই স্বাস্থ্য দপ্তর সরকারি প্রোটোকল মেনে কাজ শুরু করে। এদিকে বুধবার ইটাহার ব্লকের নদনা গ্রামের বাসিন্দা এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গেছে আক্রান্ত ব্যক্তি গুজরাটের আহমেদাবাদে শ্রমিকের কাজ করতেন। ফলে আক্রান্ত 5 জন প্রত্যেকেরই ভিন রাজ্য থেকে আসার ইতিহাস রয়েছে, তা এক প্রকার পরিষ্কার। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ।